আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি শামিমা সুলতানা, সহকারী শিক্ষক আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি, শ্রেণী কেজি, বিষয় বাংলা। আজকের পাঠ বাক্য গঠন। তাহলে আজকে আমরা পড়ব কি? আজকে আমরা পড়ব বাক্য গঠন। যেমন দেখো, কাক। কাক দিয়ে বাক্য গঠন কি হয়? কাক দিয়ে বাক্য গঠন হবে, কাক থাকে বাড়ির পাশে। তোমরা সবাই আমার সঙ্গে বলবে, ঠিক আছে? কাক দিয়ে বাক্য গঠন হবে, কাক থাকে বাড়ির পাশে। সবাই বলবে, কাক দিয়ে বাক্য গঠন, কাক থাকে বাড়ির পাশে। এবার তোমরা বলো তো কি হবে কাক দিয়ে বাক্য গঠন? হ্যাঁ, কাক দিয়ে বাক্য গঠন হবে, কাক থাকে বাড়ির পাশে। তারপরে আমরা পরেরটা দেখব, ঘুড়ি। ঘুড়ি দিয়ে বাক্য গঠন কি হয়? ঘুড়ি দেখো আকাশে ওড়ে। সবাই বলবে কিন্তু আমার সঙ্গে, ঘুড়ি দিয়ে বাক্য গঠন হবে, ঘুড়ি দেখো আকাশে ওড়ে। আবার বলো, ঘুড়ি দিয়ে বাক্য গঠন, ঘুড়ি দেখো আকাশে ওড়ে। এবার তোমরা বলো তো ঘুড়ি দিয়ে কি হবে? হ্যাঁ, ঘুড়ি দিয়ে বাক্য গঠন হবে, ঘুড়ি দেখো আকাশে ওড়ে। তারপরে এখন আমরা পরেরটাতে যাব। দেখো পরে কি আছে? গাছ। গাছ দিয়ে বাক্য গঠন হবে, গাছ লাগাও বেশি করে। গাছ দিয়ে বাক্য গঠন হবে, সবাই কিন্তু বলবে, গাছ দিয়ে বাক্য গঠন হবে, গাছ লাগাও বেশি করে। আবার বলো, গাছ দিয়ে বাক্য গঠন, গাছ লাগাও বেশি করে। তারপরে এবারে আমরা যাব ছাতা। দেখো এবার আমরা কি করব? ছাতা দিয়ে বাক্য গঠন, তাই না? ছাতা দিয়ে বাক্য গঠন হবে, ছাতা নিয়ে বাইরে যায়। ছাতা দিয়ে বাক্য গঠন হবে, ছাতা নিয়ে বাইরে যায়। আবার বলবে সবাই, ছাতা দিয়ে বাক্য গঠন হবে, ছাতা নিয়ে বাইরে যায়। সবাই মুখস্থ করছো, তাই না? সবার মুখস্থ হচ্ছে, খুব সহজ পড়া, তাই না বাবা? একটু মনোযোগ দিয়ে পড়ো আমার সঙ্গে, তাহলে দেখবা সবার পড়া মুখস্থ হয়ে গেছে। আবার বলবে, ছাতা দিয়ে বাক্য গঠন কী হবে বলো তো সবাই? হ্যাঁ, ছাতা দিয়ে বাক্য গঠন হবে, ছাতা নিয়ে বাইরে যায়। তারপরে এবার আছে জাহাজ। জাহাজ দিয়ে বাক্য গঠন, জাহাজ দিয়ে বাক্য গঠন কী হবে দেখো? জাহাজ দিয়ে বাক্য গঠন হবে, জাহাজ চলে সাগর জলে। জাহাজ দিয়ে বাক্য গঠন হবে, জাহাজ চলে সাগর জলে। আবার বলবে সবাই, জাহাজ দিয়ে বাক্য গঠন হবে, জাহাজ চলে সাগর জলে। এবার তোমরা বলবে, বলো তো জাহাজ দিয়ে বাক্য গঠন কী হবে? হ্যাঁ, সবাই বলতে পারছো, তাই না? হ্যাঁ, জাহাজ চলে সাগর জলে। তারপরেটা দেখো চাবি। চাবি দিয়ে বাক্য গঠন হবে, চাবি আছে তালা নাই। আবার বলো, চাবি দিয়ে বাক্য গঠন হবে, চাবি আছে তালা নাই। চাবি দিয়ে বাক্য গঠন হবে, চাবি আছে তালা নাই। এবার তোমরা বলবে চাবি দিয়ে বাক্য গঠন। হ্যাঁ, চাবি দিয়ে বাক্য গঠন কী হবে? হ্যাঁ, চাবি দিয়ে বাক্য গঠন হবে, চাবি আছে তালা নাই। সবার পড়া মুখস্থ হয়েছে, তাই না বাবা?
তারপরে এবার দেখো টুপি টুপি দিয়ে বাক্য গঠন কি হবে দেখো টুপি দিয়ে বাক্য গঠন হবে টুপি সদা মাথায় রাখি টুপি দিয়ে বাক্য গঠন টুপি সদা মাথায় রাখি আবার বলবে টুপি দিয়ে বাক্য গঠন টুপি সদা মাথায় রাখি হ্যাঁ সবাই বলতে পারছো তাই না বাবা এবার বলো তো টুপি দিয়ে বাক্য গঠন কি হবে হ্যাঁ টুপি দিয়ে বাক্য গঠন হবে টুপি সদা মাথায় রাখি তাই না আমরা কিন্তু পড়ার পরে কি করব জানো পড়ার পরে আমরা এখন কি করব সবাই সিডব্লিউ খাতা বের করো আমরা এখন লিখব সবার বের করেছো খাতা সিডব্লিউ খাতা সবাই বের করেছো তাই না বাবা হ্যাঁ এবার সবাই লিখবে খাতা পেন্সিল সবার রেডি হয়েছে এবার শুরু করব আমরা তাই না কাক প্রথমে লিখবে বাক্য গঠন খাতার উপরে সবাই লিখবে বাক্য গঠন লিখেছো সবাই তাই না বাবা এবার লেখো প্রথমে লেখো কাক কাক লেখো কয় আকার আর ক কাক সমান সমান কয়াকারী কা আর ক কাক তারপরে লেখো থাকে থাকে থা কয়েকারে কে থাকে বাড়ির বয়াকারী বা ডয়শূন্য রয়স্করেরই আর বয়স শূন্য র বাড়ির পাশে পয়াকারী পা তাল বসয়কারী সে পাশে কাক থাকে বাড়ির পাশে তাই না লেখা হয়েছে লেখা শেষে কী করতে হবে জানো একটা দাড়ি দিতে হবে সবাই লেখার পরে একটা দাড়ি দিবে সবার লেখা হয়েছে তাই না বাবা তাহলে আমরা কী লিখলাম কাক দিয়ে বাক্য গঠন কাক দিয়ে বাক্য গঠন লিখলাম কাক থাকে বাড়ির পাশে তাই না এবার পরেরটা লিখবো আমরা এবার এবার ঘুড়ি পরের লাইনে লিখবে ঘুড়ি ঘসকরি ঘু ডয়শুনো রসকরি ডি ঘুড়ি সমান সমান লেখো ঘসকরি ঘু ডয়শুনো রসকরি ডি ঘুড়ি তারপরে দেখো দেখো বানা দয়াকারে দে আর খ দেখো আকাশে সরিয়া কয় আকা তাল বসায়কারে সে আকাশে ওরে ও ডয়শুনো রয়কারে রে ওরে তারপরে কি হবে দাড়ি হবে তাহলে ঘুড়ি দিয়ে আমরা কি লিখলাম ঘুড়ি দিয়ে লিখলাম ঘুড়ি দেখো আকাশে ওড়ে এবার আমরা পরেরটা লিখব পরে লিখবে বা আবার পরের লাইনে চলে আসবে গাছ গাছ বানান দেখো গয় আকা আচ্ছ গাছ সমান সমান গয়াকারী গা আচ্ছ গাছ তারপরে লাগাও লয়াকারে লা গয়াকার আই ও লাগাও বেশি বয়কারে বে তাল বৈশ্বাসকারে সি বেশি করে ক রয়কারে রে করে দাড়ি হবে তাহলে আমরা গাছ দিয়ে বাক্য গঠন লিখলাম কি গাছ লাগাও বেশি করে এবার পরেরটা পরের লাইনে যাও এবার বাবা ছাতা ছাতা বানান দেখো ছয় আকার তয় আকার ছাতা সমান সমান ছাতা ছয় আকার তয় আকার ছাতা তারপরে আছে নিয়ে দুধু নস্করে নি অন্তস্তয়কার নিয়ে বাইরে বয় আকার রস্যই রয়কারে রে বাইরে যায় কিন্তু জয় আকার আর রস্যই যায় তাই না একার পরে কী করতে হবে দাড়ি দিতে হবে তাই না সবাই দিয়েছ তো তাহলে ছাতা দিয়ে আমরা বাক্য গঠন লিখলাম ছাতা নিয়ে বাইরে যায় তারপর এবার দেখো জাহাজ পরের লাইনে আসবে পরের লাইনে লিখবে জাহাজ জাহাজ বানান বুকু জয় আকার হয় আকার আর বুড়কর জ জাহাজ সমান সমান
একটু জয় আকার হয় আকার বর্ক জ জাহাজ তারপরে চলে চ লয় কারেলে চলে সাগর কিন্তু শয় আকার গ বয় শূন্য র সাগর জলে বর্ক জ লয় কারেলে জলে লেখার পরে কি করবে একটা দাড়ি দিতে হবে তাই না তাহলে আমরা জাহাজ দিয়ে বাক্য গঠন কি লিখলাম জাহাজ চলে সাগর জলে তারপরে আছে দেখো পরের লাইনে যাও পরের লাইনে লিখবে চাবি চাবি বানা চয় আকার বস করে বি চাবি সমান সমান দাও দিয়ে আবার লেখো চয় আকার বস করে বি চাবি তারপরে আছে ছড়িয়া তারপর ছড়িয়া দন্তু সহকারে এসে আসে তালা তয়াকারে তা লয়াকারে লা তালা দন্তনের না রস্যই নাই চাবি আছে তালা নাই তারপরে কি করতে হবে একটা দাড়ি দিতে হবে সবাই দিয়েছো এবার পরেরটা কি আছে দেখো টুপি টুপি বানান দেখো টস করে টু পস করে পি টুপি সমান সমান টস করে টু পস করে পি টুপি তারপরে সদা তন্তু স দয়াকার সদা তারপরে মাথায় ময়াকার থয়াকার তন্তুস্ত মাথায় রাখি বয় শূন্য রয়াকার খস করে খি রাখি তারপরে কি হবে একটা দাড়ি তাহলে টুপি দিয়ে আমরা কি লিখলাম টুপি সদা মাথায় রাখি তাই না সবাই লিখেছো তাই না বাবা সবার লেখা শেষ আর একবার তোমরা দেখো তো সবার লেখা ঠিক আছে কি না আমি আবার বলছি দেখো কাক কাক দিয়ে সবাই লিখেছো কাক থাকে বাড়ির পাশে তাই না তারপরে দেখো ঘুড়ি ঘুড়ি দিয়ে লিখেছো ঘুড়ি দেখো আকাশে ওড়ে তারপরে গাছ গাছ দিয়ে আমরা কি লিখেছি গাছ লাগাও বেশি করে তাই না তারপরে আছে ছাতা ছাতা দিয়ে আমরা লিখেছি ছাতা নিয়ে বাইরে যাই তারপর জাহাজ জাহাজ দিয়ে জাহাজ চলে সাগর জলে তারপরে চাবি চাবি দিয়ে আমরা কি লিখেছি চাবি আছে তালা নাই তারপরে দেখো টুপি টুপি দিয়ে আমরা কি লিখেছি টুপি সদা মাথায় রাখি সবার শেষ তা না এরপরে এখন তোমরা কী করবে বাড়ির কাজ তাই না বাবা বাড়ির কাজ কি আজকে আমরা যেগুলো শিখলাম আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম বাক্য গঠন তাই না এই বাক্য গঠনগুলো বাড়ির কাজ থাকবে সবাই সুন্দর করে মুখস্থ করে বাড়ির কাজগুলো এস ডাব্লু খাতায় লিখবে ঠিক আছে বাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকো ধন্যবাদ